বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো বেদের সম্প্রদায়ের কত রুচিসম্মত অসাধারণ ঘরগুলো তারা তৈরি করে থাকেন সেই বিষয়ে। আমরা দেখতে পাচ্ছি যে ওয়াল করা ঘরের সাথেও যে টিন সেটের ঘরগুলো তারা উপর যে টিন সেটগুলো করে থাকে সেগুলো কতটা রুচিসম্মত এবং দেখার মতো কত সুন্দর ঘর, মানে মনে হয় আমার কাছে একটি মানে স্বর্গের মধ্যে থাকা যে ঘরগুলো সেই ঘরের সাথে তুলনা করলে আমার মনে হয়, যেহেতু স্বর্গে থাকা ঘর আমি দেখিনি, তবে তাদের এই অসাধারণ কারুকাজ সম্বলিত এই ঘরগুলো আমাকে সত্যি মুগ্ধ করেছে। মূলত যেই কারণেই আমি ভিডিও করার লোভ সামলাতে পারিনি। এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, সাদা টিনের মানে চতুর্পাশ দিয়ে এত সুন্দর কারুকাজগুলো করেছে যেটি রুচিসম্মত। এবং বেদের সম্প্রদায়ের ঘরগুলো কিন্তু সাধারণত মূল মাটি থেকে বেশ উচ্চতায় তারা করে থাকেন, একটি নির্দিষ্ট উচ্চতায় তারা সেই ঘরগুলো করে থাকেন। যদিও বেদের সম্প্রদায়ের যেখানে বসবাস তারা করে থাকেন সেই পল্লীর মধ্যে ভিডিও করার কোনো নিয়ম নেই, তারপরেও অনেক অনুরোধ করে আমি মূলত সেই আমার অনুরোধটি তারা রেখেছেন এবং তারা সেই কিছু অনুমোদন তারা দিয়েছেন, সেখান থেকে আমি ভিডিওটি করেছি। মূলত বন্ধুরা, তাদের এত সুন্দর ঘর এবং কিছুটা তাদের জীবন মান যে উপরে দিকে উঠে এসেছে এর পিছনে কিন্তু আপনাদেরও অনেকের অবদান রয়েছে। আপনারা জানেন দীর্ঘদিন যাবত আমার এই পেজে যারা ভিডিওগুলো দেখে থাকেন এবং তারা কিন্তু সেই ভিডিও দেখে বেদের সম্প্রদায়ের অনেক মেয়েদেরকে জানেন যে তারা একটি অবহেলিত জাতিতে তারা পরিণত ছিল এবং এতদিন কিছুটা হলেও সেই অবহেলা জায়গা থেকে তারা উঠে এসেছে। সমাজের অনেক উচ্চবিত্তরা তাদেরকে সাহায্য সহযোগিতা করেন এবং বেদের সম্প্রদায়ের অনেকে মেয়েরা কিন্তু তাদের জাতির ছেলেদেরকে বিয়ে করতে চান না, একটি কারণে তাদের জাতির ছেলেরা তাদের কাছে তারা অবহেলিতভাবে থেকে থাকে, এমনকি তাদের জাতির ছেলেরা এক একজনের চার পাঁচটা করে বিয়ে করেন। সেই জায়গা থেকে বেদের সম্প্রদায়ের অনেকে মেয়েরাই, বিশেষ করে অবিবাহিত মেয়েরা কিন্তু এখন আর তাদের জাতির ছেলেদেরকে বিয়ে করতে চান না, তারা আমাদের অর্থাৎ গৃহস্থীগড়ের ছেলেদেরকে বিয়ে করার জন্য একটি আগ্রহতা দেখান। এবং অনেকে নারীরই অনেকেই বেদের সম্প্রদায়ের মেয়েরা আমাদের জাতির ছেলেদেরকে বিয়ে করেছেন। তো বিশেষ করে আমার প্রবাসী ভাইয়েরা যারা রয়েছে, বোনেরা যারা রয়েছেন এবং উচ্চবিত্তরা, তারা কিন্তু দুই ধরনের ভিডিও সাধারণত সাক্ষাৎকার আমার কাছে দিয়ে থাকেন। একটি হচ্ছে তারা সাহায্য সহযোগিতা, অন্যটি তারা বিয়ের জন্য পাত্র খুঁজেন এমন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তারা ভিডিও করে থাকেন। তো বন্ধুরা, আজকে তাদের এই যে জীবন মানের যে পরিবর্তন এবং তাদের যে ঘরের কারুকাজ এবং বেশ আপনাদের অনুদান এবং তাদের নিজেদের পরিশ্রমের অবদান রয়েছে, তাদের পরিশ্রমের টাকা এগুলো এখানে আমি দেখতে পাচ্ছেন যে তারা আসলে অনেকে মিলে থাকে। এখানে আম রূপালী গাছের গাছে আম ধরে সেই সংক্রান্ত বিষয়ে আমি তার কাছে ভাইয়ের সাথে একটু সময় কথা বলতেছিলাম, বাচ্চাদের সাথে কথা বলেছি, স্থানীয় অনেক বাসিন্দাদের সাথে কথা বলেছি, সেই সংক্রান্ত অনেক সাক্ষাৎকারগুলো রয়েছে, পর্যায়ক্রমে আপনাদের মাঝে সেগুলো আমি উপস্থাপন করব। শুধু আমি এই ভিডিওটি করার একটি কারণ সেটি হচ্ছে হলো বেদের সম্প্রদায়ের এই যে পরিবর্তন, জীবনমানের যে পরিবর্তন এবং অসাধারণ যে ঘরগুলো তারা তৈরি করে থাকেন। যে সম্প্রদায়ের নারীরা আমরা দেখেছি যে রাস্তাঘাটে তারা আগে শিঙ্গা লাগানোর জন্য বাড়ি বাড়ি ঘুরত নারীরা বেদের সম্প্রদায়ের, বর্তমানে দেখা যায় কিছু জায়গায় দেখা যায় বাজার ঘাটে তারা একটি সাপ নিয়ে 10 টাকা 20 টাকা চাঁদা তুলেন, বাচ্চা কোলে নিয়ে বাচ্চার খাবারের কথা বলে চাঁদা তুলেন, সেই জায়গা থেকে তারা বের হতে চান, তারা এই পরিশ্রমগুলো করতে চান না। যে নারীদের তাদের সম্প্রদায়ের ছেলেদের সাথে বিয়ে হয়ে গেছে একবার, তারা তো সেখান থেকে বের হতে পারছে না, তবে অনেকে যে সকল মেয়েদের এখন পর্যন্ত বিয়ে হয়নি তারা তাদের সম্প্রদায়ের ছেলেদেরকে বিয়ে করতে চান না, তারা গৃহস্থী করে ছেলেদেরকে বিয়ে করে জীবন মান পরিবর্তনের জন্য একটি সুন্দর জীবন ব্যয় করতে চান। এবং তাদের মাঝে আমরা এ দেখেছি যে বেশ প্রাইমারি স্কুল পর্যন্ত 4-5 পর্যন্ত লেখাপড়াও পর্যন্ত করেন এমন তথ্য আমার কাছে রয়েছেন। আমার ভিডিওর মাধ্যমে এখানকার একজন মহিলা মেম্বার অর্থাৎ বেদের সম্প্রদায়ের এক নারী যিনি স্থানীয় মহিলা মেম্বার জনপ্রতিনিধি, তিনি একটি কথাই আমাকে বলেছেন, ভিডিওর মাধ্যমে তাদের সম্প্রদায়ের প্রায় 500 নারীর বিয়ে হয়েছেন এবং তারা বেশ সুখেই আছেন, এমনকি ওই নারীও একজন গৃহস্থীগড়ের ছেলেকে বিয়ে করেছেন এবং তার সাথে তিনি সংসার করছেন। এখন আর তাদের নারীদেরকে শিঙ্গা লাগানোর জন্য গ্রামে যেতে হয় না, তারা যে সাহায্য সহযোগিতার জন্য ভিডিও করেন সেই সাহায্য সহযোগিতার টাকা দিয়ে তারা বেশ স্বাচ্ছন্দ্যে মোটামুটি একটি ভালো লেভেলে চলে আছেন। এই যে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কারুকাজে তৈরি করা এই ঘরগুলো, একটি দোতলা টিনের ঘর যা দেখলে আসলে সত্যি মুগ্ধকর। এবং আমার বিশ্বাস করি যারা এই ভিডিওটি দেখতেছেন যে অন্ততপক্ষে তারা যারা এই বেদের সম্প্রদায়ের নারীদেরকে কম বেশি করে সাহায্য সহযোগিতা করেছেন, আপনারা আমাদের সাহায্য সহযোগিতার টাকা এবং তাদের পরিশ্রমের টাকা, তাদের গুছানো টাকা দিয়েই আজকের তারাদের এই জীবন মান পরিবর্তন এবং তাদের এই ঘরের সুন্দর কারুকাজ, অর্থাৎ বলতে হবে যে তাদের একটি অবহেলিত জাতি হলেও তারা একটি জরাজীর্ণ পরিবেশের মধ্যে থাকলেও সেখানে তাদের বাসস্থান অর্থাৎ ঘরটি অসাধারণভাবে কারুকাজের মাধ্যমে দেখেন কত সুন্দরভাবে তারা তৈরি করে থাকেন। এবং ঘরটি আসলে একটি রাজকীয় ঘরের মতো তাদের ঘরটি, যে ঘরটি হয়তো আমাদের অনেকেরই এত সুন্দর ঘরের একটি শখ
সবারই থাকে যে আমার বাসস্থান অর্থাৎ ঘরটি যেন একটি অসাধারণ কারুকাজের মধ্যে থাকে। সেই অসাধারণ কারুকাজের ঘরটি আসলে অবহেলিত অশিক্ষিত মূর্খ জাতি মানে লেখাপড়া কম জাতি হলেও তাদের রুচিসম্মতটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে বা তাদের রুচিটা কত সুন্দর যে কারুকাজের মধ্যে এই ঘরটি। এই ঘরটি আমি যখন ভিডিও করতেছিলাম এই ঘরের মালিক নারী যে বোনটি ছিলেন তিনি আমাকে একটি কথাই বলেছিলেন, আপনি সুন্দর করে ভিডিও করেন আর ভিডিও করে জানিয়ে দিন যে এই ঘরটির পিছনেও কিন্তু অনেকে ভাইরা আমাকে সাহায্য সহযোগিতা করেছে, সেই সাহায্য সহযোগিতার টাকা এবং নিজেদের কঠোর পরিশ্রমের গুচ্ছিত অর্থ দিয়েই এই ঘরটি তৈরি করেছি, এখানে আমার মোট 7% জমি রয়েছে, এই ধরনের তথ্য তিনি আমাকে দিয়েছিলেন। নদীর ওপারে থাকা ঘরগুলো এবং তাদের যে নৌকায় বিভিন্ন বর্ষার সিজনে তারা বিভিন্ন গ্রামে গ্রামে যে ঘুরে যান সে সকল নৌকাগুলো সারি সারিতে রাখা, তাদের এখানে চলার পথে যে একটি নদী রয়েছে ছোট্ট একটি নদী অর্থাৎ পদ্মা নদীর সাথে এই নদীটি সংমিশ্রণে রয়েছে সেই নদীর মাঝে রয়েছে এই নৌকাগুলো। তো বন্ধুরা আমি এখানে রয়েছি একেবারে বেদের সম্প্রদায়ের একেবারে যে শেষ ঠিকানা অর্থাৎ নিজ যে বাসস্থান সেই বিক্রমপুরে, সেই বিক্রমপুরের বিভিন্ন জায়গাগুলো আমি ঘুরেছি এবং তাদের পল্লীর বিভিন্ন আঁকা বাঁকা রাস্তা দিয়ে এবং পল্লীর মধ্যে আমি ঢুকে মূলত এই ভিডিওটি সংগ্রহ করেছি এবং সেই সংগৃহীত ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তো বন্ধুরা বেদের সম্প্রদায়ের এই রুচিসম্মত ঘরগুলো দেখে আপনার অনুভূতিটা কী কমেন্ট করে জানাতে পারেন, আমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। এত সময় সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।